পরিয়াল কেন্দ্রিক রাজনীতিয়ে হত্যা করে গণতন্ত্রের প্রতিটি সংস্থা সংবাদ মাধ্যমের সংসদলৈ সৈনিকের বাক স্বাধীনতালৈ সংবিধানের ন্যায়ালয়লৈ কাকুনেরে পরিয়াল কেন্দ্রিক রাজনীতিয়ে এইদরে লোকসভা নির্বাচনের পূর্বে কংগ্রেসের পরিয়াল কেন্দ্রিক রাজনীতিক কঠোর সমালোচনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিয়াল কেন্দ্রিক রাজনীতিক লৈ প্রধানমন্ত্রীয়ে টুইটারত এনে কঠোর বাক্যবান এরার পিছতেই এটা দেশজুড়ি সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। ইফালে কংগ্রেসের পরিয়াল কেন্দ্রিক রাজনীতিক প্রধানমন্ত্রীয়ে করা কঠোর সমালোচনার পিছতেই প্রতিক্রিয়া প্রকাশ করেছে সোনিয়া তনয়া প্রিয়ঙ্কা গান্ধীয়ে। প্রিয়ঙ্কা গান্ধীর মন্তব্য, বিজেপিয়েহে পাঁচ বছর প্রণালীবদ্ধভাবে ধ্বংস করেছে প্রতিটি সংস্থা, দেশের জনতাক মূর্খ বলে ভবাটো প্রধানমন্ত্রীর ভুল, কোনে কি করে আছে সকল দেশবাসী দেখি আছে বলে মন্তব্য করে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধীয়ে। Automatically attacked every institution in this country for the last 5 years, including the institution of which all of you are a part. You are aware of it better than I am aware of it. So I think the Prime Minister should stop thinking that people are fools and understand that they see through all this. The BJP assists. প্রধানমন্ত্রী মোদীর টুইটর পিছতেই জাঙুর খাই উঠিছে কংগ্রেস। কংগ্রেস নেতা তারিক আনোয়ারর মোদীর কোনো উত্তরসূরী নাই কারণে এনে মন্তব্য করেছে বলে উল্লেখ করেছে। যার কোনো উত্তরসূরী নাই তেওঁ পরিয়াল কেন্দ্রিক রাজনীতির কথা কেনেকৈ কব পারে? কংগ্রেস নেতাগৰাকীর প্রশ্ন, এনেকুৱা কি পেশা আছে যত বংশক অগ্রাধিকার দিয়া নহয়? গান্ধী পরিয়ালক সমর্থন করবলৈ গৈ এইগৰাকী কংগ্রেস নেতা স্পষ্ট করলে নিজের আদর্শ। তেওঁৰ মতে রাজনীতি সেবা নহয়, রাজনীতি পেশাহে, ধন ঘটিবলৈহে রাজনীতি করে তারিক আনোয়ারর দরে রাজনীতিকে। প্রার্থী তালিকাক লৈ আজি পুনৰ অনুষ্ঠিত হব বিজেপির কেন্দ্রীয় কমিটির বৈঠক। আজি সন্ধ্যা 6 বজাত বিজেপির মুখ্য কার্যালয়ত অনুষ্ঠিত হব বৈঠক। বৈঠকত উপস্থিত থাকিব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রীয় সভাপতি অমিত শাহকে ধরে বিজেপির শীর্ষ নেতৃত্ব। বিভিন্ন রাজ্যের কোর কমিটির সত্যিও বৈঠকত মিলিত হব অমিত শাহ। এই বৈঠকের পিছতেই বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা করার সম্ভাবনা আছে। ইয়ার পূর্বে মঙ্গলবারে প্রধানমন্ত্রীর অধ্যক্ষতাত অনুষ্ঠিত হয়েছিল বৈঠক। মাজনিশালে অনুষ্ঠিত হওয়া এই বৈঠকত চূড়ান্ত নহল প্রার্থী তালিকা। আজির বৈঠকত সকল দিক পর্যালোচনা করে তালিকাত শেষ মোহর মারিব রাষ্ট্রীয় সভাপতি অমিত শাহে। আর ইতিমধ্যে বিজেপির 7টা সমষ্টির প্রার্থী প্রায় চূড়ান্ত হয়েছে। মঙ্গলদৈত দিলীপ শইকীয়া, লক্ষিমপুরত প্রদান বড়ুয়া, ডিব্রুগড়ত রামেশ্বর তেলি, যোরহাটত তপন কুমার গগৈ, শিলচরত রাজদীপ রয়, করিমগঞ্জত কৃপানাথ মাল্লা আর ডিফিউত হরেন সিং বে। এই সপ্তাহ সমষ্টির তালিকা প্রায় চূড়ান্ত হয়েছে, কিন্তু ব্যাপক জল্পনা কল্পনা চলি আছে এইকদিন বিজেপির তালিকাখনক লৈ। কংগ্রেসের ইতিমধ্যে প্রার্থী তালিকা প্রায় কেইখনতে প্রকাশ পাইছে, কিন্তু ভারতীয় জনতা পার্টির এখনো প্রার্থী তালিকা প্রকাশ হওয়া নাই, যার ফলতেই এক প্রকার সকলের মাজত উৎসুকতা বৃদ্ধি পাওয়া পরিলক্ষিত হয়েছে। আনহাতে তেজপুর, নগাঁও আর গুয়াহী সমষ্টিক এতিয়া অঙ্ক মিলা নাই বিজেপির। তেজপুর প্রার্থিত্ব দৌড়ত আছে ঋতুবরণ শর্মা আর রাজেন বরঠাকুর, নগাঁত রীতানাথ গোহাই আর রূপ শর্মা, আর গুয়াহীত প্রার্থিত্বর দৌড়ত আছে কুইনুজা রূপম গোস্বামী আর রমেন ডেকা।